আসসালামু আলাইকুম। ইলাস্ট্রেটরের মধ্যে দেখেন মজার একটা ব্যাপার, এই যে উইন্ডো, আমি একটা একটা উইন্ডো, তাই না? আমরা জানি যে এখানে ক্লিক করলে এরকম ক্লিক করার সাথে সাথে একটা নতুন উইন্ডো হয়, দেখছেন একটা নতুন উইন্ডো হয়েছে, ঠিক আছে? এখন আপনি যতগুলো নতুন উইন্ডো খোলেন না কেন, প্রত্যেকটাতে এই জিনিসটা পাবেন। দেখেন এই যে এটা এটা এটা, আমি যতগুলো খুলি, নিউ উইন্ডোতে যান, এই যে নতুন, দেখেন আরেকটা হয়ে গেছে। হ্যাঁ, কারণ হচ্ছে ব্যাপারটা কি আমি দেখাচ্ছি, এখানে যান, এখানে যাওয়ার পর অ্যারেঞ্জে যাবেন, এই যে ফ্লট ইন ফ্লট ইন উইন্ডো, এটাতে ক্লিক করলে আপনার একটা হচ্ছে, তাই না? আমি শুধু একটা উইন্ডো নিছি, তারপরে এই ইমেজ স্টার্ট করছি, আর্ট করার পরে যখন আমি প্রথম ব্ল্যাঙ্ক ছিল অনেকটি নিয়ে নিছি, ধরেন নিছি, নেওয়ার পরে আপনি যখন এই জায়গাতে অ্যারেঞ্জে এসে এই যে কন কনসোলিডেট অল উইন্ডোজ এতে ক্লিক করবেন, হ্যাঁ, তখন আপনার সবগুলো উইন্ডোতে সেম ইমেজটা কনভার্ট হয়ে যাবে। দেখেন মজার ব্যাপার, এখানে আসি, দেখেন এটা, এখানে আসি, দেখেন এটা, এখানে আসি, প্রত্যেকটা, আপনার যদি বিশ্বাস না হয় দেখেন এখানে এটা নিয়ে আসলাম, ওকে, তারপরে এটা আলাদা করলাম, তারপরে এটা আলাদা করলাম, এটা আলাদা করলাম, হ্যাঁ, এটা আলাদা করলাম, এটা আলাদা করলাম, দেখেন সবগুলো কিন্তু আলাদা আলাদা আছে, সবগুলো আছে, ঠিক আছে? আবার যখন আমি উইন্ডোতে অ্যারেঞ্জে যাব, যখন কনসোলিডেট অল উইন্ডোতে ক্লিক করব, দেখেন সব একসাথে হয়ে গেছে। আবার যদি আমি একটা নিতে চাই কাজ করে, তাহলে অ্যারেঞ্জে গিয়ে ফ্লট ইন উইন্ডোতে ক্লিক করলে দেখেন এখানে এই যে একটা হয়ে গেছে, জায়গা নিচ্ছে না, এখানে দিয়ে দেন, হ্যাঁ, ওনলি ওয়ান উইন্ডো, এই যে দেখেন ফ্লট ইন ফ্লট অল ইন ওয়ান, ফ্লট ইন উইন্ডো একটা হবে, আবার ফ্লট অল ইন ওয়ানে ক্লিক করার সাথে সাথে বাকিগুলি কোথায় গেছে আপনার জানার দরকার নেই, আপনি একটাতে কাজ করেন, বাকিগুলি আছে আপনার। আই থিঙ্ক ক্লিয়ার হয়েছেন জিনিসটা, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট এই যে এটা সব কনভার্ট করে ফেললাম সবগুলো উইন্ডোতে, এখন 10টা 20টা 50টা যাই থাকুক না কেন, হ্যাঁ, আপনার ওই উইন্ডোজতে এটা কনভার্ট হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর গ্রাফিক ডিজাইনার, হ্যাভ এ নাইস ডে, বাই বাই। দেখেন কত